আপনারা দেখছেন জবর খবর বাংলার স্পন্দন। জমাজালের এলাকা চিহ্নিত করতে এবার ড্রোন ওড়ালো বারুইপুর পৌরসভা। পৌরসভা এলাকার নোংরা জল ও আবর্জনা মুক্ত করতে দ্রুত নেওয়া হবে ব্যবস্থা জানালেন চেয়ারম্যান। তারা সেটা দেখবে, আমাদের কথার সঙ্গে ড্রোনের কথা যদি মিলে যায় আমাদের লোকের পয়সা দেবে, আমরা রোজ দিয়ে সেই জায়গাটা পরিষ্কার করে দেবো। কোন ওয়ার্ডে আবর্জনা স্তূপ পড়ে আছে, সঙ্গে আছে জমা জলের সমস্যা, তা জানতে ড্রোন উড়িয়ে বেশ কয়েকটি ওয়ার্ডে নজরদারি চালানো হলো বারুইপুর পৌরসভার পক্ষ থেকে। বৃহস্পতিবার বারুইপুর পৌরসভা প্রাঙ্গণে এই ড্রোন ওড়ানো হয় পুরসভার 1, 3, 15, 11 নম্বর ওয়ার্ড ও 12, 17 নম্বর ওয়ার্ডের বেশ কিছু জায়গায়। ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা পল্লবতলা, অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে সিটি স্ক্যান, সিটি এনজিও এবং 3D সুবিধা পেতে আপনাকে আর কলকাতায় দৌড়াতে হবে না। দক্ষিণ চব্বিশ পরগনায় এই প্রথম অত্যাধুনিক G32 স্লাইস মেশিনে 24 ঘন্টা সিটি স্ক্যানের সুবিধা পাবেন আপনার এলাকার সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিটে। সিটি স্ক্যান বুকিংয়ের জন্য ফোন করুন এই নাম্বারে 9547475227 এবং 9733870691। সত্যজিৎ ডায়াগনস্টিক সেন্টার, সিটি স্ক্যান ইউনিট, জয়নগর, রাধা পল্লবতলা। এমনিতেই দুদিনের ক্রমাগত ভারী বর্ষণে জমা জলের সমস্যায় ভুগতে হচ্ছে বারুইপুর পৌরসভার নাগরিকদের। অভিযোগ, জমা জলে বাড়ছে দুর্গন্ধ, পোকামাকড় ও সাপের উপদ্রব। নর্দমা ও বৃষ্টির জল মিলে মিশে একাকার। প্রতি বছরের এই সমস্যার জেরে ক্ষোভে ফুঁসছেন পৌর নাগরিকরা। প্রতি বছরের এই জল যন্ত্রণা, কি সমস্যা হয়েছে জলে? এখন এখন জল বেরোচ্ছে না, নিকাশি ব্যবস্থা ভালো নেই, এটা প্রতি বছরের ঘটনা, এর কোনো সমস্যার সমাধান নেই। ঘরে জল ঢুকে গেছে, ঘরে, হ্যাঁ, আরেকটু হলে ঘরে জল ঢুকে যাবে, বারান্দা অব্দি জল চলে এসেছে। একমাত্র মেশিন দিয়ে যদি জলটা কমানো যায়, কমানো যেত, কিন্তু কোন রকম ব্যবস্থা নেই। আপনার নাম? পরিষ্কার নেই যার জন্য জল ছড়তে পারছে না। এখানে তো অল্প বৃষ্টি হলে এই অবস্থাটা হয়। কত মানে কত মানে কোথেকে কোথাও কত পর্যন্ত হয় আপনার ওই ইয়ের থেকে, ওই কোর থেকে মানে মাদার বটতলা দিয়ে প্রায় কত মানে রাস্তা হবে এটা? এটা মানে একটু বৃষ্টি হলে এরকম অবস্থাটা হয়। কোনো প্রশাসন থেকে কোনো ব্যবস্থা নিচ্ছে না, কোনো ব্যবস্থা নিচ্ছে না, হবে না। আপনারা খুব তো মানে চরম দুর্ভোগে পড়েন তো? হ্যাঁ, অসুবিধা হয়, সবাই এইভাবে যায়, ট্রেন ধরতে গেলে দেখতে পারে ভাড়া বেশি চায়, হ্যাঁ, কোনো সিস্টেম নেই। আপনার নাম? জয়নগরে এই প্রথম সরকার অনুমোদিত 100 শয্যা বিশিষ্ট নার্সিংহোম স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম। এখানে 24 ঘন্টা ICU, NICU, ডায়ালিসিস ও সকল প্রকার মাইক্রো সার্জারি, ইউরো সার্জারি সহ অত্যাধুনিক সিয়ামযুক্ত মডিউলার অপারেশন থিয়েটারে স্পাইন, ব্রেন ও অর্থোপেডিক রিপ্লেসমেন্ট সার্জারির সুব্যবস্থা আছে। এখানে সম্পূর্ণ বিনা ব্যয়ে স্বাস্থ্যসাথী, ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম ও অন্যান্য মেডিক্লেমের চিকিৎসা অপারেশনের সুবিধা পাবেন। স্পন্দন মেটার্নিটির নার্সিংহোম, NABH অ্যাক্রিডিটেড হসপিটাল, থানা ক্রস রোড, জয়নগর, মজিলপুর, দক্ষিণ চব্বিশ পরগনা।
পরগনা যোগাযোগ 03218228500 ও 9732607328 এবং 9647346036। এদিন বারুইপুর পৌরসভার 10, 11, 13, 14, 4 ও 15 নম্বর ওয়ার্ডে জল জমে থাকায় চরম শোচনীয় অবস্থার কথা জানান পৌর নাগরিকরা। নোংরা জমা জল থেকে রোগ ছড়াচ্ছে, কবে এই জমা জলের সমস্যা মিটবে তা নিয়ে প্রশ্ন তুলছেন ক্ষুব্ধ বাসিন্দা। প্রচুর জল জমে, গাড়ি ঘোড়া তো খুবই কম, একদম আমরা সাইকেল নিয়ে যেতেও পারছি না। স্কুল সামনে স্কুল আছে, স্কুলেও যাতায়াতের জন্য আপনাদের সামনে একটা ব্যাংক আছে পাশে, তার জন্য আমাদের ব্যাংকে আসতে হয় যাতায়াতের জন্য। অসুবিধে দুর্ভোগের মাঝখানে এখন বৃষ্টিতে তো জল এখন কিরকম অবস্থা? বাচ্চারা কি স্কুল যেতে পারছে? কেন হয়নি? কেন বৃষ্টির জন্য? বৃষ্টি স্কুলে কি জল ঢুকে আছে নাকি? তো কোনো স্টুডেন্ট আসতে পারেনি, তো এখন শুধু ওই বাচ্চারা গার্জেনরা এসে মিড ডে মিলে খাওয়া নিয়ে যাচ্ছে। তো এরকম বৃষ্টি যদি হয় আরও আগামী দিনে আরও অবস্থা খারাপ হবে, কী বলবেন? আপনারা কি রান্নাবান্না বা এ করতে পারছেন? যদিও বারুইপুর পৌরসভা চেয়ারম্যান শক্তি রায়চৌধুরী এই জমা জলের সমস্যায় পূর্ত দপ্তরকে কাঠ গড়ায় তুলেছেন। তিনি বলছেন সূর্যপুর সেতু সংস্কারের কাজ চলছে, যেহেতু সূর্যপুর খালে বারুইপুর পৌরসভার অতিরিক্ত বৃষ্টির জমা জল ফেলা হয়, সেখানে মাত্র দুটি সরু পাইপের মাধ্যমে সেই জল ফেলায় সমস্যা বাড়তে থাকে, ফলে জল সরছিল না ওয়ার্ড থেকে। এরপর মহকুমা শাসক জেলা শাসককে বলার পর অবস্থার পরিবর্তন হয়, জল সরতে শুরু করেছে জলমগ্ন ওয়ার্ড থেকে। এই বারুইপুরে দুদিন ধরে এই যে জলের সমস্যা, জমা জল বিভিন্ন ওয়ার্ডে জমে আছে, নাজেহাল হচ্ছে বাসিন্দারা, কি বলছেন? এটা একটা ম্যান্ডেট করে একটা দপ্তর আমাদের এখানে এই জল জমাটা করে রেখেছে, দপ্তরটার নাম PWD। সরাসরি আমি অভিযোগ করছি, সূর্যপুর ব্রিজ যে কাজ হচ্ছে, দুটো হিউম পাইপ দিয়ে খালের জল কি দেওয়া যায়, যার জন্যে কাল অনেক চিন্তা ভাবনা চিৎকার চেঁচামেচি DM ADM সব কিছু করার পর রাত্রির থেকে ওরা ওটা আরও 5 মিটার হয় মানে চওড়া করে দিয়েছে আর হিউম পাইপটা সরিয়ে দিয়েছে, যার ফলে কাল রাত্রির থেকে জল নামতে কমতে শুরু করেছে, যেটা একদমই কমছিল না। একটা ছোট্ট হিউম পাইপ দিয়ে কত জল যাবে, সেই জলটা যাচ্ছে এবং ধোসা এবং পিয়ালি সব কটা গেটি তোলা, এবং যার ফলে আমরা আশা করছি বৃষ্টি না হলে আজকে রাত্রের মধ্যে নাহলে কাল সকালের মধ্যে সমস্ত জল ক্লিয়ার হয়ে যাবে। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, এখানে অত্যাধুনিক মেশিনে সিটি স্ক্যান, CTG, OB, আল্ট্রাসোনোগ্রাফি, ডিজিটাল এক্সরে সহ সমস্ত ধরনের শারীরিক পরীক্ষা করা হয়। প্রতিদিন বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পাবেন সুচিকিৎসার সুযোগ। মেডিকো মাল্টি স্পেশালিটি ক্লিনিক ও ডায়াগনস্টিক, জয়নগর থানা সংলগ্ন রেলগেটের কাছে স্পন্দন নার্সিং হোমের বিপরীতে। ফোন 9832800700 এবং 9933749467। এলাকার মানুষের সুস্বাস্থ্যের কথা মাথায় রেখে কলকাতার পর জয়নগরে এই প্রথম আমরা TMPO হলটার পরিষেবা চালু করলাম। ড্রোন উড়ানো নিয়ে চেয়ারম্যান বলেন, যেসব জায়গায় আবর্জনা স্তূপ আছে সেই সব জায়গায় নোটিশ দিয়ে সরাতে বলা হবে, যা ড্রোনের মাধ্যমেই দেখা যাবে। ময়লার নজরদারি চালানো হবে। এটা কালকে রাজপুর সোনারপুরে হয়েছে, কোনো কোনো কাগজ বলছে জলের নজরদারি, জলের নয়, এটা সুডা থেকে পাঠিয়েছে। কোনো কোনো জায়গায় জঞ্জাল আছে, আমরা যেটা বলেছি যার জন্য স্পেসিফিক লোক দাও, নাহলে এই জঞ্জাল সাফাই করা যাবে না, তারা সেটা দেখবে। আমাদের কথার সঙ্গে ড্রোনের কথা যদি মিলে যায় আমাদের লোকের পয়সা দেবে, আমরা রোজ দিয়ে সেই টাকাটা
এই জায়গাটা পরিষ্কার করে দেবো পুজোর আগে।